হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন ফ্যান্টাসি মুভি গডস অফ ইজিপ্ট নিয়ে। মুভির পুরো গল্পই মিশরীয় মাইথোলজির উপর বেশ করে তৈরি, তাই যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি, এটি শুধুমাত্রই একটি মুভি হিসাবে দেখবেন, বাস্তব জীবনের সঙ্গে এর কোনো মিল খোঁজার চেষ্টা করবেন না। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। গল্পের শুরুতেই আমাদেরকে একটি ভয়েস ওভারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় মানব সভ্যতার জন্মস্থান হচ্ছে মিশর। আর সত্যিই তাই, আমরা যারা ইতিহাস সম্বন্ধে একটু জ্ঞান রাখি তারা আশা করি এটা তো জানেন, পৃথিবীর সব থেকে পুরনো চারটি সভ্যতার মধ্যে মিশরীয় সভ্যতা একটি। সে যাই হোক, এখানে আরো জানানো হয় এই প্রাচীন সভ্যতায় গডরাও মানব জাতির সঙ্গেই বসবাস করত। কিন্তু গডরা সাধারণ মানুষদের থেকে অনেকটাই আলাদা, তারা সাধারণ মানুষের থেকে অনেক লম্বা এবং যখন ইচ্ছা তারা যে কোনো রূপে রূপান্তরিত হতে পারে, এমনকি তাদের শরীরে রক্তের বদলে সোনা প্লাবিত হয়। এনিওয়ে, এখানে দুই গড সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যারাই এই পুরো মিশরে রাজত্ব করত। প্রথমত রায়ের পুত্র গড অফ লাইফ ওসিরিস, যিনি এই মুহূর্তে নীল নদীর পাড়ে থাকা এই মিশরীয় সভ্যতার উপর শাসন করেন। আর দ্বিতীয়ত রায়ের আরেক পুত্র শেট, যার রাজত্ব ছিল মিশরের বাকি সমস্ত মরুভূমি। কিন্তু সে অল টাইমই চাইতো এই মরুভূমি সহ দাদার রাজত্ব, মানে এই পুরো মিশরীয় সভ্যতার রাজা হতে। আর এই সুযোগ তখনই আসে যখন ওসিরিস তার একমাত্র পুত্র হোরাসকে মিশরীয় সভ্যতার রাজা হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। কারণ ঠিক যেদিনই হোরাসকে তার পিতা রাজা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক সেই দিনই তার ঈর্ষান্বিত ভাই শেটও সেই স্থানে এসে উপস্থিত হয় আর ওসিরিসকে চ্যালেঞ্জ করে তার সঙ্গে লড়াই করার জন্য। কারণ প্রথা অনুযায়ী যে সব থেকে বেশি শক্তিশালী সেই রাজা হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ওসিরিস তার এই লড়াই প্রত্যাখ্যান করলে শেট তখনই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে, যেটা দেখে তার পুত্র হোরাস তার ডানাওয়ালা গড রূপে রূপান্তরিত হয়ে শেটের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু শেটও নির্দিষ্ট রূপে রূপান্তরিত হয়ে হোরাসকে নিমেষেই পরাজিত করে, যার পর সেখানেই সে হোরাসকে হত্যা করতে গেলে হোরাসের প্রেমিকা গড অফ লাভ হ্যাথর শেটের সামনে নত জানু হয়ে হোরাসের প্রাণ ভিক্ষা চায়। ফলে হোরাসের দুই চোখ উপড়ে নিয়ে শেট তাকে হত্যা না করে ছেড়ে দেয়, যার পর সমস্ত মানব জাতির উদ্দেশ্যে সে ঘোষণা করে আজ থেকে সবাই তার গোলাম, আর তাদের সকলেরই যে বিনা শর্তে পুনর্জন্ম হতো সেটা আজ থেকে বন্ধ। আসলে মিশরীয় মাইথোলজি অনুযায়ী সেখানকার সমস্ত মানুষেরই পুনর্জন্ম হয়, যেটা এতদিন নির্ভর করতো যে যার কৃতকর্মের উপর, মানে কে কতটা ভালো কাজ করেছে তার উপরেই নির্ভর করতো কে কত তাড়াতাড়ি পুনর্জন্ম নেবে। কিন্তু এই মুহূর্তে শেট ঘোষণা করে পুনর্জন্ম নেওয়ার জন্য এখন থেকে ট্যাক্স দিতে হবে, আর যে যত বেশি ট্যাক্স দেবে তার পুনর্জন্ম তত তাড়াতাড়ি ঘটবে। ওকে, তো এখান থেকে এক বছর কেটে যায়, যেখানে আমরা দেখতে পাই শেট এখন পুরো মিশরকেই নিজের অধীনে নিয়ে নিয়েছে, তাই তার অধীনে থাকা সমস্ত প্রজারা তার আদেশ অনুসরণ করতে বাধ্য। আর যদি কেউ তাকে উপেক্ষা করে তাহলে হয় তাকে মেরে ফেলা হয়, আর না হলে কৃতদাস বানিয়ে দেওয়া হয়। যাই হোক, এরপর আমরা বেক এবং জায়া নামক এই মুভির দুই মুখ্য চরিত্রের সঙ্গে পরিচিত হই, যারা দুজন একে অপরকে খুবই ভালোবাসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শেট নিজেকে রাজা হিসেবে ঘোষণা করার পর তাদের জীবন এখন অনেকটাই পাল্টেছে, কারণ জায়া বর্তমানে শেটের প্রধান নির্মাতা উরসুর একজন দাসী, আর বেক একটি ছোটখাটো চোর হিসেবে কোনোভাবে তার জীবন কাটাচ্ছে। যদিও বেক মাঝে মাঝে লুকিয়ে জায়ার সঙ্গে দেখা করে, কিন্তু এভাবে আর কতদিন চলবে এটা তারা কেউই জানে না, কারণ যার মালিক মানে উরসু একদমই ভালো মানুষ না, তাই সে যদি জানতে পারে তার মহলে কেউ লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝেই প্রবেশ করে তাহলে তাদের আর নিস্তার থাকবে না। যদিও জায়া এখনো বিশ্বাস করে হোরাস একদিন ঠিকই তাদের মাঝে ফিরে আসবে আর তাদের জীবন আবারও আগের মতো হয়ে উঠবে, কিন্তু বেক সেটা একদমই মানতে নারাজ, কারণ শেট যেভাবে তাকে পরাজিত করে নির্বাসনে পাঠিয়েছে তার আর ফিরে আসার কোনো চান্স নেই। কিন্তু বেকের এই মনোভাবের কথা জানতে পেরে জায়া একদিন তাকে জানায়, আমরা যদি কোনোভাবে হোরাসের চোখটাকে আবারও ফিরিয়ে দিতে পারি তাহলে সে নিশ্চয়ই ফিরে আসবে তার বাবার মৃত্যুর বদলা নিতে, আর সে তার লক্ষ্য পূরণ করতে পারলে আমাদেরও এই দুর্দশা কেটে যাবে। কিন্তু প্রশ্ন হলো হোরাসের চোখ বর্তমানে কোথায় রয়েছে? আসলে এই এক বছরে শেটের প্রধান নির্মাতা উরসু শেটের বাবা মহান রায়ের উদ্দেশ্যে একটি বিশাল উঁচু স্মৃতিস্তম্ভ তৈরি করেছে, যেখানেরই একটি গোপন ভল্টে রাখা রয়েছে হোরাসের চোখ। আর জায়া ওই গোপন ভল্টের ম্যাপ বেককে দেখিয়ে সেখান থেকে হোরাসের চোখ তাকে চুরি করে আনতে বলে, যাতে তারা হোরাসের ওই চোখ ফিরিয়ে দিয়ে তাকে সাহায্য করতে পারে। ফলে প্রেমিকার কথা মতো বেকও ওই ভল্টের মধ্যে প্রবেশ করে বহু বাধা কাটিয়ে হোরাসের একটি মাত্র চোখ উদ্ধার করে, কারণ ওই ভল্টে একটি চোখই রাখা ছিল। ফলে সেটা নিয়েই বেক যখন তার গার্লফ্রেন্ডের কাছে ফিরে আসে তখন অলরেডি উরসু জেনে গেছে
জায়া তার প্রেমিকাকে সাহায্য করেছে ওই ভল্টে প্রবেশ করতে। ফলে প্রহরীরা সঙ্গে সঙ্গেই তাদের দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু বেগ তার কাছে থাকা হোরাসের ওই চোখ ব্যবহার করে জায়াকে সঙ্গে নিয়েই সেখান থেকে পালানোর চেষ্টা করে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওই চোখ তারা হোরাসের হাতে হস্তান্তর করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এই পালানোর টাইমেই উরসুর ছোড়া একটি তীরে জায়া গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়। ফলে বেগ আরো দ্রুত তাকে নিয়ে হোরাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে, যাতে হোরাস তাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারে। যদিও নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগেই জায়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু তবুও বেগ ওই চোখ নিয়ে হোরাসের কাছে পৌঁছে ওই চোখের বিনিময়ে তাকে যখন সাহায্য করতে বলে, তখন হোরাসও তার চোখ ফিরে পাওয়ার জন্য নিজের ক্ষমতার মাধ্যমে জায়াকে জীবিত করার চেষ্টা করে। কিন্তু এই কাজে সে সফল না হয়ে বেগকে জানায়, তোমার প্রেমিকা এখন আমার ক্ষমতার বাইরে চলে গেছে, তাই তাকে জীবিত করাটা আমার পক্ষে এখন সম্ভব না। এই বলেই সে পুনর্জন্মের দেবতা আনুবিসকে ডেকে তাকে আদেশ দেয় এই মহিলাকে পুনর্জন্মের দিকে নিয়ে যেতে, যেটা শুনে বেগ তার উপর খুবই রেগে যায়। কারণ বর্তমান টাইমে পুনর্জন্মের জন্য ট্যাক্স লাগে, আর যেহেতু জায়ার কাছে এই মুহূর্তে কোনো অর্থই নেই, তাই তার পুনর্জন্ম এই মুহূর্তে এক প্রকার অসম্ভব, যে কারণে সে হোরাসকে তার চোখ ফিরিয়ে দিতেও অস্বীকার করে। যদিও হোরাস তাকে ধরে তার থেকে নিজের চোখ ঠিকই কেড়ে নেয়। আর এরপরেই সে যখন জানতে চায় আমার আরেকটি চোখ কোথায়, তখনই বেগ তাকে জানায় তোমার আরেকটি চোখ রয়েছে সেটের পিরামিডের মধ্যে, আর আমি জানি ওই পিরামিডের মধ্যে কিভাবে প্রবেশ করা যায়। কিন্তু আমি তোমাকে সেখানে প্রবেশ করতে তখনই সাহায্য করব যখন তুমি আমাকে কথা দেবে আমার গার্লফ্রেন্ডকে তুমি পুনরায় জীবিত করে তুলবে, না হলে আমি তোমাকে এই বিষয়ে কোনো সাহায্য করব না। এবার এই কথা শুনে হোরাস তাকে জানায় কাউকে পুনরায় জীবিত করার ক্ষমতা একমাত্র রাজারই থাকে, তাই তুমি যদি আমাকে সাহায্য করো ওই দ্বিতীয় চোখ ফিরে পেতে, তাহলে তারপরেই আমি সেটকে হারিয়ে রাজা হয়ে তোমার প্রেমিকাকে পুনরায় জীবিত করে তুলব। যদিও হোরাস জানে এটা তার পক্ষে করা প্রায় অসম্ভব, কিন্তু তবুও সে তার চোখ ফিরে পাওয়ার আশায় এই মুহূর্তে সে বেগকে কথা দিয়ে দেয় তার প্রেমিকাকে পুনরায় জীবিত করার। ফলে এরপরেই তারা দুজন বেরিয়ে পড়ে হোরাসের দাদার রায়ের সঙ্গে দেখা করতে, কারণ হোরাস খুব ভালো করেই জানে মরুভূমির দেবতা মানে শেটকে হারাতে গেলে আগে ওই মরুভূমিকেই মুছে ফেলতে হবে, যে কাজে তাকে সাহায্য করতে পারে একমাত্র তার পিতামহ মহান রা। যাই হোক, এদিকে উরসু শেটকে জানিয়ে দেয় তার ভল্ট থেকে হোরাসের চোখ একটি চোর চুরি করে নিয়ে গেছে। ফলে সঙ্গে সঙ্গেই শেট উপস্থিত হয় হোরাসের বাড়িতে, যেখানে সে শুধুমাত্র জায়ার লাশ দেখতে পায়, কারণ হোরাস তো আগে থেকেই সেখান থেকে পালিয়েছে। ফলে সঙ্গে সঙ্গেই শেট তার সেনাবাহিনীদের অর্ডার দেয় হোরাস বর্তমানে কোথায় রয়েছে সেটা উদ্ধার করার জন্য। আর তারপরেই সে নিজে উপস্থিত হয় তার ওয়াইফ নেপথিসের সম্মুখে, যে বর্তমানে তার সঙ্গে না থেকে সম্পূর্ণ আলাদা থাকে, কারণ শেটের এই সমস্ত নিষ্ঠুর আচরণ নেপথিসের একদমই পছন্দ না, যে কারণে শেট এই মুহূর্তেই নিষ্ঠুরভাবে আঘাত করে তার ডানা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় হোরাস তার পিতামহর কাছে প্রার্থনা করে ক্ষণিকের জন্য তার ক্ষমতা ফিরে পেয়ে বেগকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় সান অফ গড মানে তার পিতামহর ঐশ্বরিক পাত্রে, যেখানে থেকেই মহানরা এক বিশাল ছায়াজন্তু অ্যাপোফিসের থেকে এই বিশ্বকে বাঁচিয়ে আসছে, মানে এই ছায়াজন্তু সব সময় চায় পৃথিবীকে গ্রাস করে নিতে, আর মহানরা এই জন্তুর সঙ্গে প্রায় প্রতিদিনই লড়াই করে বিশ্বকে বাঁচিয়ে আসছে। যাই হোক, হোরাস তার সম্মুখে উপস্থিত হয়ে এই সমস্ত ঘটনা জানিয়ে যখন তার শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করে, তখন মহান রা তাকে জানিয়ে দেয় এই বিষয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, যা করার তোমাকে নিজেকেই করতে হবে। ফলে ব্যর্থ হয়ে এখান থেকে ফিরে যাওয়ার টাইমে সেখানকার ঐশ্বরিক জল সে একটি শিশিতে ভর্তি করে নেয়, যার সাহায্যেই সে মিশরের মরুভূমিকে মিডিয়ে ফেলতে পারবে। এবার এখান থেকে আবারও মিশরে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার শক্তি চলে যায়। আসলে হোরাস বিশ্বাস করে তার দুই চোখ যতক্ষণ পর্যন্ত না সে ফিরে পাচ্ছে ততক্ষণ সে তার পূর্ণ শক্তি ব্যবহার করতে পারবে না, যদিও এই ধারণা যে একদমই মিথ্যে সেটা হোরাস একদম শেষ মুহূর্তে গিয়ে বুঝতে পারবে। যাই হোক, এরপর শিটের বাহিনী তাদের দুজনকে দেখতে পেলে শুরু হয় তাদের সঙ্গে হোরাসের লড়াই, কিন্তু নিমেষেই হোরাস তাদেরকে পরাজিত করে। ফলে সেইখান থেকে ফিরে ওই বাহিনী শিটকে জানায় বর্তমানে হোরাসের একমাত্র সঙ্গী একজন মানুষ, যেই ওই ভল্ট থেকে তার চোখ চুরি করে নিয়ে গিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে, আর এখনও সে হোরাসকে সাহায্য করছে যাতে হোরাস তার প্রেমিকাকে পুনরায় জীবিত করে তুলতে পারে। ফলে এরপরে শেট তার দুই বিশেষ শিকারী অ্যাটাস্টে এবং আটাতকে দায়িত্ব দেয় হোরাস ও তার সঙ্গীকে পুরোপুরি মিটিয়ে ফেলতে, যার পর শেট উপস্থিত হয় গড অব লাভ হ্যাথরের সম্মুখে। আসলে শেট এই রাজত্ব দখল করার পর হ্যাথরকে সে তার দাসীতে রূপান্তরিত করেছিল, আর এই মুহূর্তে সে তার সামনে উপস্থিত হয় হ্যাথরকে আদেশ দেয় তাকে নিয়ে মৃত্যুলোকে উপস্থিত হতে, কারণ আগে এই হ্যাথর মৃত্যুলোকেরই এক দেবী ছিলেন। কিন্তু এখন হ্যাথর শেটকে জানিয়ে দেয় এই মুহূর্তে ল্যান্ড অফ ডেথে যাওয়াটা কিছুতেই সম্ভব না,
কারণ সেখানকার শয়তানরা নিমেষেই তাদের দুজনকে শোষণ করে নেবে। কিন্তু সেট জানে হ্যাথরের কাছে এমন একটি ব্রেসলেট রয়েছে যেটা ওই সমস্ত শয়তানদের কাছ থেকে তাকে প্রোটেক্ট করে, তাই ওই ব্রেসলেট যতক্ষণ তার হাতে আছে শয়তানরা তার কিছুই করতে পারবে না। ফলে এক প্রকার বাধ্য হয়েই হ্যাথর তাকে নিয়ে রওনা হয় ল্যান্ড অফ ডেথের উদ্দেশ্যে, কারণ শিড যে কোনো উপায়ে হোরাসকে আটকাতে চায়। কিন্তু দেবী হাথর সেটের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য চালাকি করে তার হাত থেকে ব্রেসলেটটি খুলে নেয়, ফলে ল্যান্ড অফ ডেথের শয়তানরা নিমেষেই তাকে সেখান থেকে নিয়ে যায়। যদিও ক্ষণিকের মধ্যেই সে ওই ব্রেসলেট আবারও তার হাতে পড়ে নিলে তাদের হাত থেকে সে মুক্তি পেয়ে পৌঁছে যায় অন্য কোথাও। এইদিকে দেখা যায় সিটে সেই দুই শিকারী ভয়ঙ্কর দুই দৈত্যরূপী সাপের পিঠে চেপে হোরাস এবং বেকের সম্মুখীন হয় আর প্রাণপণ চেষ্টা করতে থাকে হোরাস এবং বেককে মেরে ফেলার জন্য। কিন্তু হোরাস তার ক্ষমতা ব্যবহার করে একটি শিকারীকে পরাজিত করতে পারলেও আর একটি শিকারী তাদেরকে প্রায় ধরে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হাথর সেখানে উপস্থিত হয়ে ওই সাপকে বশ করে নিজেকেই নিজে আগুন লাগানোর নির্দেশ দেয় আর এভাবেই তারা ওই দুই শিকারী থেকে মুক্তি পায়। যার পর তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় তাদেরকে হোরাসের আরেকটি চোখ উদ্ধার করতে গেলে সেটার পিরামিডে প্রবেশ করতে হবে, আর ওই পিরামিডে প্রবেশ করে হোরাসের চোখ পর্যন্ত পৌঁছতে গেলে একটি দৈত্য ধাঁধার উত্তর তাদেরকে দিতে হবে। ফলে এই কাজে সাহায্যের জন্য তারা উপস্থিত হয় জ্ঞানের দেবতা থোতের সম্মুখে, কারণ ওই ধাঁধার উত্তর একমাত্র জ্ঞানের দেবতাই দিতে পারে, তাই যে কোনো উপায়ে থোতকে তাদের সঙ্গে নিতে হবে। কিন্তু প্রথম দিকে থোত তাদেরকে সাহায্য করতে রাজি না হলেও বেগ যখন তার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে তখনই সে তাদের সঙ্গে ওই পিরামিডে যেতে রাজি হয়ে যায়। যার পর তারা চারজন মিলে ওই পিরামিডে প্রবেশ করলে সেই দৈত্য তাদের সম্মুখে উদয় হয়ে তাদেরকে একটি ধাঁধার উত্তর দিতে বলে। কিন্তু থোত সেই উত্তর প্রথম দিকে ভুল দিলে সে তাদের উপর আক্রমণ করতে শুরু করে, আর এইরকম বেশ কয়েকবার ভুল উত্তর দেওয়ার পর অবশেষে সঠিক উত্তর দিলে তারা সেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার পারমিশন পায়। যার পর প্রথমেই হোরাস তার কাছে থাকা সেই জল ওই পিরামিডের মধ্যে থাকা একটি অগ্নিগহ্বরে ঢালার জন্য রেডি হয়, কারণ এভাবেই সে এই মরুভূমিকে মেটাতে পারবে আর সেটের ক্ষমতা কিছুটা হলেও কমে যাবে। কিন্তু ওই কাজ করার আগেই সেট সেই স্থানে উপস্থিত হয়ে হোরাস ও হাথুরকে একটি জায়গায় বন্ধ করে সেই জল নষ্ট করে দেয় আর একই সঙ্গে থোতের মস্তিষ্ক তার মাথা থেকে খুলে সেখান থেকে চলে যায়, যার পর ওই পিরামিডও সঙ্গে সঙ্গে ধ্বংস হতে শুরু করে। কিন্তু হোরাস কোনোভাবে ওই খাঁচা থেকে মুক্ত হয়ে হ্যাথর ও বেককে বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরেই বেক হোরাসের উপর চিৎকার করতে শুরু করে, কারণ একটু আগেই সেট তাকে জানিয়ে গেছে হোরাস এই পিরামিড পর্যন্ত পৌঁছানোর জন্য এতদিন শুধুমাত্র তাকে ব্যবহার করে গেছে, সে তার প্রেমিকাকে কোনো দিনই বাঁচাতে পারবে না, আর এই কারণেই এখন বেক তার উপর প্রচণ্ড পরিমাণে রেগে। এবার এই পরিস্থিতি দেখে গড অব লাভ হ্যাথর সিদ্ধান্ত নেয় বেকের প্রেমিকা যাতে পুনর্জন্ম লাভ করে এই বিষয়ে তাকে কিছুটা সাহায্য করতে, কারণ পুনর্জন্ম নিতে গেলে এখন ট্যাক্স দিতে হয় আর তার কাছে বর্তমানে কিছুই নেই। তাই হ্যাথর পুনর্জন্মের দেবতা আনুবিসকে সেখানে ডেকে তাকে জিজ্ঞাসা করে তার হাতে যে ব্রেসলেট রয়েছে এটার বিনিময়ে কি জায়াকে পুনর্জন্ম দেওয়া যাবে। আনুবিস তাকে জানায় হ্যাঁ অবশ্যই, যদিও এই কাজে হোরাস তাকে বাধা দেয় কিন্তু তবুও বেকের জন্য সে তার হাত থেকে ওই ব্রেসলেট খুলে দেয় আর নিমেষের মধ্যেই ল্যান্ড অফ ডেথের শয়তানরা তাকে সেখান থেকে নিয়ে যায়। যারপর হ্যাথরের কথা মতোই আনুবিস বেককে সঙ্গে নিয়ে উপস্থিত হয় পুনর্জন্মের দুয়ারে, যাতে শেষবারের মতো বেক তার প্রেমিকার সঙ্গে দেখা করে নিজের হাতে ওই ব্রেসলেটটাকে তুলে দিতে পারে আর তার সাহায্যে সে যাতে আবারও পুনর্জন্ম নিতে পারে। কিন্তু প্রবলেম হয়ে যায় ঠিক এই টাইমেই পরকালের দরজা বন্ধ করে দেওয়া হয়, মানে তার পুনর্জন্ম বিঘ্নিত হয়, কারণ এই টাইমের মধ্যেই সেট তার বাবা মানে মহান রায়ের সম্মুখে উপস্থিত হয়ে তার এই জীবনের জন্য তার বাবাকেই দায়ী করতে শুরু করে। কিন্তু মহান রা তাকে জানায় আমি চেয়েছিলাম তুমি আমার জায়গা নিয়ে ওই ভয়ঙ্কর দানবের সঙ্গে লড়াই করবে আর আমি এখনো পর্যন্ত তোমার থেকে সেই আশাই করি। কিন্তু এই কথা শুনে সেট তার বাবাকে জানায় হ্যাঁ আমি আপনার জায়গায় নেব কিন্তু সেটা এখানে না। এই বলেই সে তার বাবার হাতিয়ারের মাধ্যমেই তাকে আঘাত করে ওই পট থেকে বাইরে পাঠিয়ে দেয়, ফলে অ্যাপেপ নামক যে মনস্টারকে তিনি এতদিন আটকে রেখেছিলেন সে নির্দ্বিধায় এই মুহূর্তে বিশ্বকে গ্রাস করতে শুরু করে, যে কারণেই পরকালের দরজাও এই টাইমে বন্ধ করে দেয়া হয়। ফলে বেক আবারও হোরাসের কাছে ফিরে এসে তাকে জানায় যা করার আমাদেরকে এখন খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে সমস্ত কিছুই ধ্বংস হতে চলেছে। ফলে তারাও একটি রথের মাধ্যমে রওনা হয় সেটের রাজধানীর উদ্দেশ্যে, আর ওই দিকে সেট বিশেষ উপায়ে থোতের মস্তিষ্ক, হোরাসের চোখ, নেপথিসের ডানা এবং রায়ের বর্ষা সমস্ত কিছু নিয়ে সজ্জিত হয়ে সেই স্মৃতিস্তম্ভের উপর থেকে অ্যাপেপকে তার দিকে আকৃষ্ট করতে শুরু করে, কারণ সেট ভেবে নিয়েছে সে এইবার ওই দৈত্যকে পুরোপুরি রূপে হত্যা করবে আর তারপর সমস্ত কিছুই তার রাজত্বে চলে আসবে। কিন্তু এরই মধ্যে হোরাস সেই স্থানে উপস্থিত হয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে আর এই কাজে তাকে সাহায্য করে বেক, এমনকি চালাকি করে বেকই হোরাসের আরেকটি চোখ সেটের বর্ম থেকে খুলে নেয়।
কিন্তু হোরাসকে তার চোখ ফিরিয়ে দিতে গিয়ে বেক উপর থেকে নিচে পড়ে যেতে শুরু করে। যেটা দেখে হোরাস তার চোখ উদ্ধার করার বদলে বেককে বাঁচাতে গেলে পুনরায় সে তার শক্তি ফিরে পায়, মানে ফ্যালকন আকারে রূপান্তরিত হয়ে বেককে নিচে নামিয়ে নিয়ে আসে। আর তারপর পুরো শহর জুড়ে শুরু হয় শেডের সঙ্গে তার লড়াই, এবং এক সময় হোরাসের চালাকিতেই ওই স্মৃতিস্তম্ভের তলায় চাপা পড়েই শেড গুরুতর ভাবে আহত হয়ে পড়ে। আর ওই সুযোগকেই কাজে লাগিয়ে রায়ের বর্ষার মাধ্যমে হোরাস শেডকে নিমেষেই ধ্বংস করে দেয়, যার পর সোজা সে উপস্থিত হয় অচেতন রায়ের সম্মুখে, আর তাকে তার হাতিয়ার ফিরিয়ে দিয়ে পুনরায় সজাগ করে তোলে। যার পর মহানরা আবারও অ্যাপেপের উপর আক্রমণ করে এই বিশ্বকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। পরবর্তীতে হোরাস যখন বেকের সঙ্গে দেখা করতে যায় তখন একটি বাচ্চা মেয়ে তার সামনে এগিয়ে এসে তার দ্বিতীয় চোখটিও তাকে ফিরিয়ে দেয়, যার পর বেকের সঙ্গে কথা বলতে গেলে সে সেখানেই মারা যায়, কারণ সেটের হাতে সে গুরুতরভাবে জখম হয়েছিল। যেটা দেখে হোরাস তাকে নিয়ে উপস্থিত হয় তার সেই বাড়িতে, যেখানে ঠিক জায়ার মৃতদেহের পাশেই তাকে শুইয়ে দেয়। কিন্তু ঠিক এই টাইমে সেখানে উপস্থিত হয় তার দাদা মহান রা, আর হোরাসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তিনি তার কাছে ঋণী, যে কারণেই হোরাস এই মুহূর্তে তার কাছে যা চাইবে তিনি তাকে উপহার হিসেবে সেই জিনিসই দেবেন। কিন্তু হোরাস এই মুহূর্তে নিজের জন্য কিছু না চেয়ে বেক এবং জায়াকে জীবিত করে দিতে বলে, ফলে কথা মতো নিমেষেই তারা দুজন সেখানেই জাগ্রত হয়ে ওঠে। যার পর দেখা যায় হোরাসকেই এই মিশরের রাজা হিসেবে ঘোষণা করা হয়, যেখানে পুনর্জন্ম নিতে গেলে কোনো ট্যাক্স লাগবে না, যে যার কৃতকর্মের উপর ভিত্তি করেই পুনর্জন্ম লাভ করবে। এমনকি এখানে আমরা দেখতে পাই থথ এবং নেপথিসকেও জীবিত করা হয়েছে। কিন্তু হোরাস তার প্রেমিকাকে উদ্ধার করার সিদ্ধান্তে সেই ব্রেসলেট সঙ্গে নিয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে, যদিও যাওয়ার আগে সে এই সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে যায় বেকের হাতে। আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।